হ্যালো ফ্রেন্ডস, করোনা ভাইরাসের জন্য গভর্নমেন্ট একটি নতুন সুখবর নিয়ে এসছে। সেটি হলো পয়লা মে থেকে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত ব্যক্তি বলুন, মহিলা বলুন, ভদ্রলোক বলুন, ভদ্রমহিলা বলুন, যে কেউ হোক না কেন, সবাই কিন্তু ভ্যাকসিনের জন্য এলিজিবল হয়ে গেছে। তো এই এলিজিবল হওয়ার পিছনে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা প্রত্যেকে যেন বাড়িতে বসে এই ভ্যাকসিনের জন্য অনলাইন বুকিং করতে পারি। এবার এই অনলাইন বুকিং করার জন্য আপনাদেরকে কী করতে হবে না করতে হবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভালোরকমভাবে স্টেপ বাই স্টেপ গাইড করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজেই কিন্তু একদিনের মধ্যে ভ্যাকসিনের বুকিং করে ভ্যাকসিনটি নিয়ে নিতে পারবেন। আর ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বলে রাখি, সরকার আমাদেরকে শুধুমাত্র ওয়েবসাইটের কথাই বলেননি, আরও দুটি অ্যাপের কথা দিয়েছেন, সেটি হচ্ছে আরোগ্য সেতু এবং উমাং অ্যাপ। এই দুটি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে এই অ্যাপ দুটিকে বাদ দিয়ে শুধুমাত্র যে রয়েছে ওয়েবসাইট সেখান থেকে কী করে অ্যাপ্লাই করতে হয় সেটি এসে করে দেখাবো। প্রথমে ক্রমে এসে আমরা COWIN.gov.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন প্রথমে ওপরে একটি অপশন রয়েছে রেজিস্টার সাইন ইন ইয়োরসেলফ, আর তার পাশে রয়েছে রেজিস্টার উইথ আরোগ্য সেতু। আমি এখন আরোগ্য সেতু দিয়ে করব না, আমি করব রেজিস্টার এবং সাইন ইনে নিজেকে রেজিস্টার করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ইউ উইল সেন্ড ইউ এ ওটিপি মেসেজ, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড অন ইয়োর মোবাইল ফোন। তো এখানে আপনাদেরকে যথারীতি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। আর এখানে আরও দুটি অপশন রয়েছে, সেটি হল আরোগ্য সেতু এবং উমাং দিয়ে। তো এই দুটি অ্যাপ দিয়েও কাজ হয়। তো এই দুটি অ্যাপের কাজ আমি এর পরে ভিডিওতে করে দেখাবো। আজকের মতো আমি আপাতত ওয়েবসাইট থেকে কী করে কাজটি হয় সেটি আজকে দেখাবো। তাহলে চলুন আমরা এখানে ফোন নাম্বারটি টাইপ করে নিই। টাইপ করে নিয়ে ওটিপিটি সেন্ড করি আমাদের ফোনে। ওটিপিটি আমাদের ফোনে সেন্ড হয়েছে। এবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওটিপিটি আমাদের ফোনে আসার জন্য। আমাদের ফোনে যথারীতি ওটিপি চলে এসছে। এবার আমি ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করব। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম, ইউ ক্যান রেজিস্টার 4 মেম্বার্স উইথ 1 মোবাইল নাম্বার। মানে আপনার যে একটি মোবাইল নাম্বার রয়েছে, একটি মোবাইল নাম্বার দিয়ে আপনি 4 জন মেম্বারকে রেজিস্টার করতে পারবেন, মানে আপনার ফ্যামিলির রেজিস্টারকে। তো এখানে এছাড়া আরও নোট বলে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি কিছু নোট এখানে চেক করতে পারবেন। যেমন ধরুন 18 বছর থেকে 44 বছর অবধি ভ্যাকসিন আপনি ইউজ করতে পারবেন, মানে যার জন্য আমি মেনলি ভিডিওটি বানাচ্ছি, যে 18 বছর থেকেও কিন্তু আপনি ভ্যাকসিন নিতে পারবেন। এছাড়া অনেক কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে, আপনি টাইম নিয়ে রেখে আস্তে আস্তে পড়বেন। এবার আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে রেজিস্টার মেম্বার। তো রেজিস্টার মেম্বারে গিয়ে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফটো আইডি প্রুফ। এখানে আইডি প্রুফের জন্য আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং পেনশন পাসবুক, এছাড়া NPR স্মার্ট কার্ড এবং ভোটার কার্ড, এতগুলি অপশন আপনার কাছে আছে, আপনি এর মধ্যে চুজ করতে পারবেন। তো আমি এখানে আধার কার্ডটি পিক করছি। পিক করার পর এখানে আধার নাম্বারটি লিখব। লেখার পর আধার নাম্বারে যে নামটি রয়েছে সেই নাম অনুযায়ী একদম হুবহু সেম টু সেম নাম এখানে লিখতে হবে। তারপর জেন্ডার কী রয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে, এবং নিচে রয়েছে ইয়ার অফ বার্থ, মানে আপনার আধার কার্ডে যে ইয়ার দেওয়া রয়েছে মানে সালটি, শুধু সেইটি এখানে টাইপ করবেন। তো সব কিছু টাইপ করার পর আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। এখানে আমি সব কিছু টাইপ করলাম। টাইপ করার পর এবার আমি এখানে ক্লিক করব। এবার আমাদের নেক্সট যে পেজটি ওপেন হয়েছে সেখানে প্রথমে রয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর নিচে রয়েছে আপনার নাম, এখানে লেখা রয়েছে নট ভ্যাকসিনেটেড, মানে আপনি এখন অবধি ভ্যাকসিন নেননি, এখানে আপনার ইয়ার অফ বার্থ, এখানে ফটো আইডি প্রুফ যেটা দেওয়া রয়েছে সেইটি, তারপর রয়েছে এখানে আইডি নাম্বার, মানে আপনার যে আধার নম্বরটি রয়েছে সেইটি। নিচে দেখুন লেখা রয়েছে Dose 1 অ্যাপয়েন্টমেন্ট নট শিডিউল, মানে আপনি এখনও অবধি আপনার অ্যাপয়েন্টমেন্টকে শিডিউল করেননি। পাশে রয়েছে শিডিউলের অপশানটি এবং নিচে অ্যাড মেম্বার। তো অ্যাড মেম্বারটি হচ্ছে সেই আগের নিয়ম, যে নিয়মে আমি প্রথম মেম্বারটিকে অ্যাড করলাম, সেইভাবে কিন্তু এখানে আরও আপনি 3টে মেম্বারকে অ্যাড করতে পারবেন। তো এই হলো গিয়ে এর মোটামুটি ফাংশন। এবার আমরা নেক্সট প্রসেসে অগ্রসর হবো, সেটি হলো শিডিউল। শিডিউলে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিচে আপনার নামের পাশে একটি শিডিউল নাম বলে একটি অপশন খুলবে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন, এখানে রয়েছে সার্চ বাই পিন, সার্চ বাই ডিস্ট্রিক্ট, মানে আপনার যে বাড়ি রয়েছে মানে আপনার যে বাসস্থান সেখানকার যে অ্যাড্রেসের পিন নাম্বার রয়েছে সেই পিন নম্বরটা দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন। তাহলে আপনার সেই পিন নাম্বার ওয়াইজ কোনো ভ্যাকসিন নেওয়ার
কোনো প্লেস আছে কি না সেখানে আপনাদেরকে শো করে দেবে। আপনার রাজ্য এবং ডিস্ট্রিক্টের মধ্যে, রাজ্য এবং তার মধ্যে যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোন কোন হসপিটালে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন রয়েছে সেই সম্বন্ধে আপনাকে এখানে একটি লিস্ট এরা দিয়ে দেবে। তো প্রথমে চলুন আমরা সার্চ বাই পিন কোড দিয়ে সার্চ করে দেখি যে কি শো করছে। সার্চে ক্লিক করবেন, দেখুন এখানে লেখা রয়েছে নো ভ্যাকসিন সেন্টার অ্যাভেলেবেল ফর বুকিং, মানে আমরা এই পিন কোডে কিন্তু কোনো ভ্যাকসিন সেন্টার নেই। ভালো কথা। এবার আমরা সার্চ বাই ডিস্ট্রিক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে স্টেট মানে পশ্চিমবঙ্গ সেটা সিলেক্ট করব, তারপর আমাদের ডিস্ট্রিক্টকে সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ডিস্ট্রিক্টেও কিন্তু কোনো ভ্যাকসিনের সেন্টার নেই। তাহলে এবার আমরা দেখে নিই যে কোন কোন ডিস্ট্রিক্টে থাকার চান্স রয়েছে, সেই ডিস্ট্রিক্টে আদৌ আছে কি না। যেমন ধরুন কলকাতা, কলকাতা সার্চ করলাম, কলকাতাতে বলছে কিন্তু এখানে কোনো ভ্যাকসিনের সেন্টার নেই। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এখানে আপাতত যে সাইটটি রয়েছে এই সাইটে কিন্তু ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, কারণ হচ্ছে সব জায়গাতে কিন্তু ভ্যাকসিন সেই মতো নেই। আমি দেখুন এখানে দেখুন সার্চ করলাম সাউথ চব্বিশ পরগনা, মানে আমাদের সাউথ কলকাতা বলতে পারেন। তো সেখানে কিন্তু আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় ভ্যাকসিনের সেন্টার রয়েছে এবং কোন কোন দিনে রয়েছে। এখানে দেখুন লম্বা লিস্ট রয়েছে, এখানে মোটামুটি ভ্যাকসিন দেওয়ার সেন্টারের নাম প্রচুর রয়েছে, প্রচুর। এবং এখানে কোন কোন দিনে এবং কোন কোন হাসপাতালে কোন কোন টাইমে কতগুলো ভ্যাকসিন রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সাউথ চব্বিশ পরগনা যেহেতু আমি এখানে এন্টার করলাম, তাহলে আপনাদেরকে একবার আপনাদের সিট কী করে বুক করতে হয় সেটি একবার দেখে নিচ্ছি। এখানে এখানে দেখুন লেখা রয়েছে মিনিমাম এজ ক্রাইটেরিয়া 45+। কারণ হচ্ছে আমি ভিডিওটি শ্যুট করছি 30শে এপ্রিল, তো 1 তারিখ থেকে আমাদের মানে 1 মে থেকে আপনাদের 18 বছরের ওপর যাদের বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু 1 তারিখ এখনও হয়নি তাই কিন্তু এখানে মিনিমাম এজ লিমিট 45 বলছে, মানে আমি যাকে অ্যাকচুয়ালি অ্যাড করেছি তার বয়সটা 45-এর নিচে। তো তাহলে একটা কাজ করি, আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এখানে আরেকটা মেম্বারকে অ্যাড করি যার বয়স মোটামুটি 45-এর ওপর। তো এখানে যান মেম্বারে গিয়ে, আমি এখানে সব কিছুকে অ্যাড করে অ্যাড বাটনে ক্লিক করছি, দিয়ে আপনাদেরকে শো করছি। আমি এখানে যথারীতি দ্বিতীয় ব্যক্তিকে অ্যাড করে নিয়েছি। এবার আমি সেই দ্বিতীয় যে ব্যক্তিটি অ্যাড করলাম তার শিডিউল হচ্ছে কিনা দেখে নেব। তো শিডিউলে গেলাম আমি, গিয়ে সার্চ বাই ডিস্ট্রিক্ট। এবার এখানে গিয়ে আমরা রাজ্য চুজ করব, ওয়েস্ট বেঙ্গল। আর ডিস্ট্রিক্ট একবার আমাদের লোকাল ডিস্ট্রিক্টকে পিক করে দেখি, মনে হয় না দেখাবে। দেখালো না। নদিয়া দেখ, দেখি নদিয়াতেও নাই। তারপর যেটা করেছিলাম সাউথ চব্বিশ পরগনা ওটাই করি। আচ্ছা, এখানে প্রথম যে অপশানটি রয়েছে 88 সিট 3rd মেতে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লেখা রয়েছে টাইম স্লট, এই যে এখানে 4টে টাইম স্লট রয়েছে, এই 4টে টাইম স্লটের মধ্যে আপনি যে কোনো একটি টাইম স্লটকে এখানে পিক করবেন। পিক করার পর এইখানে কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করছি না, যেহেতু আমি অন্য জায়গায় বাস করি আর অন্য জায়গায় ভ্যাকসিনের জন্য বুক করলে সেটা আমি নিতে পারবো না। যাই হোক, সেই কারণে আপনাদেরকে ফাইনাল স্টেজ অবধি আমি দেখিয়ে দিলাম যে কোথায় গিয়ে আপনার ফাইনাল কাজটি কমপ্লিট করতে হবে। তো এখানে গিয়ে কনফার্ম করলে আপনাদের পুরো ভ্যাকসিনটি বুক হয়ে যাবে। আপনি যে টাইমে বুক করেছেন এবং যে ডেটে বুক করেছেন সেই ডেটে গিয়ে কিন্তু ভ্যাকসিন খুব সহজেই পেয়ে যাবেন। তো এই তাহলে আপনারা দেখলেন যে ওয়েবসাইট থেকে একটি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা এবং সিট বুক করা কতটা সহজ বিষয়, এবং আপনারা এও বুঝতে পেরেছেন যে আপনাদের এখানে কিন্তু একটি আইডি কার্ড এবং ফোন নাম্বার থাকাটা খুব জরুরি। কারণ সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের ভ্যাকসিন নেওয়ার পর একটি সার্টিফিকেট জেনারেট আইডি দেবে, যেটি আপনাদেরকে পরবর্তীকালে নামাতে হবে। ভ্যাকসিন নেওয়ার পর গভর্নমেন্ট প্রদত্ত যে সার্টিফিকেটটি রয়েছে, যেটি গভর্নমেন্ট আর কি প্রদান করে, সেটি আপনাকে কী করে আপনি কম্পিউটারে গিয়ে ডাউনলোড করবেন সেটি সম্বন্ধে আমি একটি ভিডিও বানিয়ে দেবো, আপনারা খুব সহজে গিয়ে সেটি দেখে নিতে পারবেন। এবং আশা করি সেই ভিডিওটি 1 থেকে 2 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে আপনাদের দেখতে খুব সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। তাহলে চলুন আজকে আমি ভিডিওটি এখানেই করছি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবেন এবং চ্যানেলটি করবেন সাবস্ক্রাইব, কারণ এই ধরনের ভিডিও আমি খুব যথাশীঘ্রই সম্ভব নিয়ে আনার চেষ্টা করি। আর আজকের মতো এখানেই আমি ভিডিওটি কমপ্লিট করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।